এবার চোখ রাখবো পরে খবরে। মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগেও দুর্নীতির অভিযোগ। পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিলে অভিনব মন্তার অভিযোগ। কিভাবে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে, কি অভিযোগ উঠছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো সাম্প্রতিক সময় একাধিক নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে প্রশ্ন তুলেছে আদালত। এই প্রথম কোন নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া, সেখানেও কয়েকশো হাজারের বেশি শিক্ষক নিয়োগ হয়েছে। সেই সহকারী শিক্ষক কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সেখানে চাঞ্চল্যকর অভিযোগ। পরীক্ষার্থীর ব্যবহার হওয়া, তিনি যে কলমে পরীক্ষা দিয়েছিলেন এবং উত্তরপত্র, এই দুটোই ফরেন্সিক পরীক্ষা পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 28 সেপ্টেম্বরের মধ্যে সিএসএল কে। এই ফরেন্সিক পরীক্ষার পর নির্দিষ্ট কিছু প্রশ্নমালা ঠিক করে দেওয়া হয়েছে, তার উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং এক্ষেত্রে যে উত্তরপত্র বা ওয়েবসাইট পরীক্ষার্থী দিয়েছেন আব্দুল হামিদ মুর্শিদাবাদের বাসিন্দা, তিনি দেখছেন তার উত্তরপত্র যদি নিরীক্ষণ করা যায় তিনি 65 নম্বর ন্যূনতম পেতে পারেন, কিন্তু তিনি সর্বনিম্ন চাকরি পেয়েছেন, শেষ চাকরি পাওয়ার পর তার নাম্বার 59, কাজে তিনি 6 নম্বর বেশি পেয়েছেন। কাজে তিনি যদি তার খাতারে যদি নিরীক্ষণ করা হয় তাহলে তিনি চলে আসবেন, চাকরি দাবিদার হয়ে যাবেন, আজকে তথ্য তাই বলছে। তাই তিনি গ্রুপের যে কোশ্চেন, কোশ্চেন যে সেট, সেই সেটের দিয়ে ডাক দিয়েছিলেন, তার পাশাপাশি দিয়ে তো অনেকটি ডাক দিয়ে দেওয়া হয়েছে গোলমাল, এই ডাকটি তিনি দেননি। কাজে তিনি যে পরীক্ষা দিয়েছিলেন যে কলমে এবং যে নতুন করে ডাকটি দেওয়া হয়েছে দুটোর মধ্যে একেবারে পার্থক্য রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভরা আদালতের আসল উত্তরপত্র খতিয়ে দেখার পর তিনি জানালেন, তাই সত্যি কে বলছে, মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি পরীক্ষার্থীর কলম, এটা জানার জন্যই এই নির্দেশ দিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 28 সেপ্টেম্বরের মধ্যে সিবিএসএর রিপোর্ট আসার পরে বিষয়টি স্পষ্ট হবে। এবং সেক্ষেত্রে তোমার বলে রাখি আরো বড় কিন্তু প্যান্ডোরা বক্স মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু খুলে যেতে পারে, কারণ এটা যদি দেখা যায় মাদ্রাসা সার্ভিস কমিশন অন্তত পরীক্ষার্থীর আবেদন যদি সঠিক হয়ে যায়, মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ যদি সঠিক হয়, তাহলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে যে হাজার হাজার শিক্ষক নিয়ে হয়েছে সেখানে এই যে পরীক্ষার্থী আব্দুল হামিদ, সে যে বক্সে এনসার্কেল করেনি সেই বক্সে এনসার্কেল করে তাকে ডিপ্রাইভ করা হয়েছে। কারণ এই যে নিয়োগ প্রক্রিয়া অ্যাসিস্ট্যান্ট টিচারের ওয়ার্ক এডুকেশনের, সেখানে যে সর্বশেষ যিনি 59 পেয়েছেন তিনিও ডাক পেয়েছেন ইন্টারভিউ। অপরদিকে আব্দুল হামিদ যদি সঠিকভাবে ও ওএমআর শিটটি নিরীক্ষণ করা হতো তাহলে তার প্রাপ্ত নাম্বার হতো 65, এতদূর সত্ত্বেও তাকে ডাকা হয়নি, ফলে ডিপ্রাইভ করা হয়েছে। এই ডিপ্রাইভেশনের কারণ হচ্ছে একটা এক্সট্রা বক্সে কেউ একজন এনসার্কেল করে দেওয়া হয়েছে, এই এনসার্কেল করে দেওয়া হয়েছে স্পেসিফিক মোটিভ নিয়ে। তার কারণ ওই যে এনসার্কেল ওটি আব্দুল হামিদ করেইনি, সে এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনকে সেটি জানিয়েছে। এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশন ইভেন এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে নাম্বার প্রকাশ করেনি, সেই নাম্বার জানার জন্য প্রথমে আরটিআই করে এবং ওএমআর শিট চায়, প্রথমে ওএমআর শিট দেওয়া হয় না, পরবর্তীতে সর্বশেষ প্রথমে এসপিআইও, তারপর ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, তারপর এসআইসি করে সর্বশেষ এবছর জানুয়ারি মাসে সে ওএমআর শিটটি দেখতে পায়। সে ওএমআর শিট দেখার পরে দেখে সে অবাক হয়ে যায় যে সে অপশন সিতে কখনো এনসার্কেল করেইনি, অথচ সে অপশন সিতে এনসার্কেল করানো হয়েছে। এবং কেন করানো হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে সিএফএসএল এর এই যে রিপোর্ট এলেই। একে এই সিএফ এক্সট্রা এনসার্কেল এই কারণেই করা হয়েছে, তার কারণ যাতে একে ডিপ্রাইভ করা যায়। শুধুমাত্র এটা আব্দুল হামিদের গল্প নয়, একদমই যদি এই এক্সট্রা এনসার্কেলটি না থাকতো তাহলে ও কিন্তু ইন্টারভিউ ডাক পেতে পারত, ওকে ডিপ্রাইভ করার জন্যই কিন্তু এই এক্সট্রা এনসার্কেল করা হয়েছে। এটা শুধুমাত্র একজন আব্দুল হামিদের সঙ্গে ঘটেছে তা নয়, এরকম অনেকে আছে যারা ইতিমধ্যে মামলা করেছে, কিন্তু যেহেতু এর আগে দুটো মামলা, সেক্ষেত্রে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মহামান্য বিচারপতি অমৃতা সিনহা অলরেডি ডিসমিস করে দিয়েছিল। তারপর আজকে আব্দুল হামিদের মামলা ছিল, সেখানে আব্দুল হামিদ যে পেনটি ব্যবহার করেছিল সেই পেনটিও সে সংরক্ষিত রেখেছিল সৌভাগ্যবশত। আজকে মহামান্য বিচারপতি পুরো বিষয়টা শোনার পরে সেই পেন এবং অরিজিনাল ওএমআর শিট দুটোই সিএফএসএল এর কাছে পাঠিয়েছেন এবং সিএফএসএল রিপোর্ট দেবে। আজকে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন সেই অরিজিনাল ওএমআর শিট এবং ওই পেনটি সিএফএসএল এর কাছে পাঠাতে আগামী সেপ্টেম্বর মাস। যে এই এনসার্কেলটি, কারণ আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এই যে অন্যান্য এনসার্কেলগুলো আছে সেই এনসার্কেলগুলো করেছে আব্দুল হামিদ, সে অরিজিনাল ওএমআর শিট থেকে দেখে সেটা কিন্তু বুঝতে পেরেছে। হ্যাঁ, যেমন ধরুন ওর আগেই বি সেটা কিন্তু আব্দুল হামিদের করা, সে বলছে হ্যাঁ ওটা আমার করা, কিন্তু সি যেটা বক্সের সি সেটা কিন্তু ওর করা নয় সেটা। এবং ইভেন খালি চোখেও সেটা বোঝা যাবে, কারণ ওই যে নেচার এনসার্কেলের যে নেচার সিমেট্রিক্যাল নেচার নয়, কিন্তু অ্যাসিমেট্রিক্যাল নেচার,
অর্থাৎ অন্যান্য সার্কেলের সঙ্গে ওটা অসামঞ্জস্যপূর্ণ, যে কেউ খালি চোখে দেখলেই সেটা বুঝতে পারবে। এই একজন ক্যান্ডিডেটকে, শুধু একজন ক্যান্ডিডেটের গল্প নয়, এরকম বেশ কিছু ক্যান্ডিডেটের সঙ্গে এটা করা হয়েছে। কারণ কারণ অত্যন্ত পরিষ্কার, এই যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, তারা কিন্তু নাম্বার সহ মেরিট লিস্ট প্রকাশ করেনি, ইন্টারভিউ যাদের ডাকা হলো তাদের প্রাপ্ত নাম্বার কত সেটা জানানো হয়নি। যখন ছেলেমেয়েরা আরটিআই করলো, দেখছে যে আরটিআই করে তো আমাদের নাম্বার জানাতেই হচ্ছে, ফলে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকে যে সর্বশেষ যে নাম্বার তার থেকে বেশি নাম্বার পেয়ে গেছে। সেই বেশি নাম্বার পাওয়া ব্যক্তিদের যাতে ডিপ্রাইভ যেহেতু তারা করেছে, সেই ডিপ্রাইভ বঞ্চিত করার গল্পটাকে যাতে সঠিক করানো যায়, সেই জন্যই এক্সট্রা এনসার্কেল দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে ওই অপশানটাতে তুমি তোমার যেহেতু ওএমআর শিট যেহেতু অপটিক্যাল মার্ক রিডার যেহেতু ওই অংশের জন্য যে প্রাপ্ত বরাদ্দ মার্ক্স সে বরাদ্দ মার্ক্স সে পাবে না।